উপজেলা পরিষদ নির্বাচনের খবর জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, গাজীপুরের ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন প্রার্থী এবং ভোটাররা? সকাল থেকে সকাল 8টা থেকে কিন্তু আমরা গাজীপুরের এই শ্রীপুরের বেশ কয়েকটি কেন্দ্রে আমরা ঘুরেছি। আমরা যেটি দেখেছি, অর্থাৎ আমি একটু আপনাকে সরজমিনে দেখাতে চাই যে আসলে ভোট কেন্দ্রের পরিস্থিতি যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এত বড় একটি কেন্দ্র, অর্থাৎ ভাওয়াল রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়, সেই কেন্দ্রে কিন্তু আসলে ভোটার উপস্থিতি একেবারেই নেই। আপনি যদি দেখেন যে যারা প্রেসিডিং অর্থাৎ পুলিং এজেন্ট রয়েছে বিভিন্ন প্রার্থী, তারা কিন্তু বারান্দায় দাঁড়িয়ে অর্থাৎ অলস সময় পার করছে, কারণ ভোটার উপস্থিতি একেবারেই কম। সকাল থেকে এই 1টা পর্যন্ত আমরা 8টা থেকে 1টা পর্যন্ত আমরা প্রেসিডেন্ট অফিসারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে মাত্র 8% ভোট তারা ভোট করেছে। তো এই একই চিত্র কিন্তু এই উপজেলার প্রায় প্রতিটি কেন্দ্রেরই একই চিত্র। তবে কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি অর্থাৎ অপ্রীতিকর ঘটনা না ঘটলেও ভোটারদের যে উপস্থিতি অর্থাৎ কেন্দ্রে এসে ভোট দেওয়ার যে প্রবণতা, সেটি কিন্তু আমরা সাধারণ মানুষের মধ্যে একেবারেই লক্ষ্য করিনি। যেখানে আমরা অনেক ভোটারদের সাথেও কথা বলেছি, তারাও আমাদেরকে যেটি জানানোর চেষ্টা করেছেন, তারা বলছেন যে আসলে ভোটের প্রতি যে তাদের আগ্রহ, সেটি কিন্তু দিন দিন তারা হারিয়ে ফেলছেন, যে কারণে ভোটের প্রতি তাদের আগ্রহ আসলে নেই। সেই সাথে আসলে পরিস্থিতি শান্তিপূর্ণ একটি ভোট অনুষ্ঠানের জন্য সবাই কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা কিন্তু সশস্ত রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যেটি এই উপজেলাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি এবং তাদের যে কার্যক্রম, সেটি কিন্তু আমরা ব্যাপক লক্ষ্য করেছি। তারা বলছেন যে আসলে এই উপজেলাতে একটি শান্তিপূর্ণ নির্বাচন তারা দিতে চান, সেক্ষেত্রে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রশাসন এবং বিজিবি মোতায়েন করা হয়েছে, এবং তারা কিন্তু তাদের পদচারণা এবং তাদের যে প্রত্যেকটা কেন্দ্রে যাওয়া, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও অনেকটা শান্তিপূর্ণভাবে ভোটার উপস্থিতি একেবারেই কম। এই অবস্থায় কিন্তু আসলে এই উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের যে উপজেলা নির্বাচন, সেটি কিন্তু চলছে। তো এই ছিল আসলে গাজীপুর থেকে আমার কাছে নির্বাচনের সর্বশেষ তথ্য।